গৃহপালিত প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতার ইতিহাস অতি প্রাচীন হলেও প্রাণীজাতে উন্নয়ন ও উৎপাদনশীলতার ইতিহাস খুব প্রাচীন নয়। বিগত 1700 শতাব্দীর শেষের দিকে রবার্ট ব্ল্যাকওয়েল নামে একজন ডেইরি খামারি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে প্রথমবারের মতো গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়নের পদ্ধতি প্রচলন করেন। তারই জয়যাত্রার সাথে তাল মিলিয়ে সারা বিশ্বে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গবাদি প্রাণীর প্রচলন শুরু হয়। শুরু হয় বড় বড় ডেইরি ফার্ম প্রতিষ্ঠা, তেমনি একটি ফার্ম নাহা ডেইরি ফার্ম। তো চলুন। বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ড উপজেলার আকিলপুর গ্রামে এই ফার্মটির যাত্রা শুরু হয় মাত্র দুটি গরু দিয়ে। নাহার ডেইরি ফার্ম আমি শুরু করি 1991 সালে। তখন দুইটা গরু দিয়ে আমার নাহার ডেইরি ফার্মের যাত্রা শুরু হয়। ডেইরি ফার্মের আমাদের যে মূল লক্ষ্যমাত্রা, জাত উন্নয়নের মাধ্যমে কীভাবে করে আমরা প্রত্যেকটি গরু থেকে সর্বোচ্চ দুধ উৎপাদন করতে পারি। নাহার ডেইরি ফার্মের প্রতিটি জিনিসই ভিন্ন এবং ভিন্ন মাত্রার। এখানে শেড করা হয়েছে এমনভাবে আলো বাতাস চলাচল ও খামার ব্যবস্থাপনার জন্য অনেক সুবিধা অসুবিধা হিসেব করে। এখানে গাভী, ষাঁড়, বাছুর আর হিপার প্রত্যেকের আবাস স্থল করা হয়েছে আলাদা আলাদাভাবে। এখানে দুধ দোহনের গাভী এক জায়গায়, দুধ ছাড়া গর্ভবতী গাভীর থাকার ও ব্যবস্থাপনা একরকম। এখানে প্রতিটি গাভী বা বাছুরের জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হয়। এই বাছুরটি কতটুকু দুধ তার মার কাছ থেকে পেল, আবার কতটুকু দুধ উপরি খেল, জীবনে কতটুকু দুধ খেল, ঘাস খেল, কতগুলো বাচ্চা দিল, কত পরিমাণ দুধ দিল, অর্থাৎ গরুটির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু এখানে ডাটা এন্ট্রি করে রাখা হয়। এর ফলে বলা যাবে এর বাচ্চাদের অবস্থা কী হবে, কত বড় হবে, কত দুধ দেবে, কতবার মা হতে পারবে। দেশীয় প্রজাতির গাভীকে উন্নত জাতের হলস্টাইন ফ্রিজিয়ান গরুর ব্রিডিংয়ের মাধ্যমে জাতের উন্নতিকরণের সাথে বাছুর উৎপাদন বৃদ্ধি করছে এই খামারটি। আমরা জাত উন্নয়নের ব্যাপারে যে জিনিসটা আমরা চিন্তা করি, আমরা লোকাল ব্রিডের সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস, যেমন আমার এই গরুগুলো যদি আপনি দেখেন যে সবগুলা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে নিয়ার অ্যাবাউট 75% এখানে জাত উন্নয়ন করা হয়েছে। কারণ প্রথম লোকাল গরুকে হলস্টাইন ফ্রিজিয়ান 100% দেওয়ার পরে যে বাচ্চাটা হবে এটা 50%, আবার ওইটাকে যখন 100% আরেকটা সিমেন হলস্টাইন ফ্রিজিয়ান সিমেন দিব সেই বাচ্চাটা হবে যে 75%। আপনারা জানেন ইউএসের আমেরিকার টপ 4-এর ভিতরে সিমেক্সের সিমেন আমরা ব্যবহার করছি এখানে, এবং আমাদের নিজস্ব অলরেডি বুল আছে যেটা 87.5। প্রতিটি বাছুরকে আলাদা আলাদা প্রকোষ্ঠে রেখে তাদের খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব রকম জীবন বৃত্তান্ত সংরক্ষণ করা হয়। এই খামারের প্রতিটি বাছুর জন্মের পরের দিন থেকে পেট পুরে দুধ খেতে পায়। আগে বাছুর তার পেট পুরে দুধ খাবে, তারপর খামারি গাভীর দুধ দোহন করে। এতে করে দেখা যায় একটি বাছুর তার সারা জীবনে 30-40 হাজার টাকার দুধ খায়। খামারির জন্য প্রথমে লোকসান মনে হলেও দেখা যায় এই বাছুরটির বয়স 1 বছর হলে তখন দাম হয়ে যায় 1 লাখ টাকার উপরে। আর বাছুরকে পেট পুরে দুধ না খাওয়ালে তখন বাছুর মারা যায়। পাশাপাশি বেঁচে থাকলে তখন 1 বছরের একটি বাছুরের দাম 30-40 হাজার টাকার ওপরে হয় না। তাই বাছুরকে দুধ খাওয়ালে অল্প দিনের মধ্যেই
আপনি আমাকে বলেন যে এই যে সুন্দর একটা ফার্ম, এর বায়োসিকিউরিটি, রোগ ব্যাধি এবং টোটাল যে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা আপনি করেন, কীভাবে এটা আপনি করেন আমাদেরকে? আমরা মেন হল ডেয়ারি ফার্মের রোগমুক্তভাবে গরু পালনের লক্ষ্যে আমরা ডেয়ারি ফার্মকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা রোগ প্রতিরোধের জন্য যেসব রোগ, ভাইরাল রোগ এবং ব্যাকটেরিয়া রোগের জন্য যেসব ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকে বাংলাদেশে, ওইসব ভ্যাকসিনগুলো আমরা শিডিউল মোতাবেক আমরা প্রয়োগ করি প্রতি 6 মাস 3 মাস অন্তত। ইনভিজুয়াল পেন বা নিপল ফিডারের মাধ্যমে প্রতি গাভীর বাচ্চাকে প্রতিদিন নির্দিষ্ট বয়স পর্যন্ত দুধ খাওয়ানো হয়। এখন প্রত্যক্ষভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের এই ডেয়ারি ফার্মে প্রায় 100 মতো কর্মকর্তা কর্মচারী আছে, কিন্তু পরোক্ষভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যে দুধটা বাইরে দিচ্ছি সেই দুধের মাধ্যমে যে দুধের বায়ো প্রোডাক্ট সৃষ্টি করছে সেই ভ্যানম্যান, সেই দোকানদার, সেই ভোক্তা, ওভারঅল মিলে অনেক লোকের আসলে মানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। উন্নত ডেয়ারি ফার্ম ব্যবস্থাপনায় নিরাপদ ও সুস্থ গাভী হতে গুণগত মান সম্পন্ন দুধ উৎপাদনের জন্য মেশিনের সাহায্যে দুধ দোহন করা হয় এই খামারে। এখানে মোট গাভীর সংখ্যা 400-এর অধিক, দুধ উৎপাদনক্ষম গাভীর সংখ্যা 197টি, দৈনিক 2750 লিটার দুধ উৎপাদন হয়। এই খামারের প্রতিটি গাভীর দৈনিক সর্বোচ্চ দুধ প্রদান ক্ষমতা 30 লিটার। তবে নতুন কিছু গাভী তৈরি হচ্ছে যারা 30 লিটারের অধিক 40 লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আমরা দেখেছি আগে 400 কোটি টাকার উপরে দুধ আমদানি করা হতো, তা এই দেশে যদি আমরা এখন দেখা যাচ্ছে যে 4000 কোটি টাকার দুধ আমদানি করতে হয়, হয়তোবা 80% দুধে আমরা বাইরের থেকে মানে ইম্পোর্ট করতে হয় আর 20% আমাদের লোকালভাবে প্রোডাকশন করি এই ডেয়ারি ফার্মের মাধ্যমে। 2020 সালে আমাদের 2000 গাভীর একটা প্ল্যানিং নিয়ে আমরা কাজ করছি, যার মাধ্যমে আমাদের প্রায় 25,000 লিটার দুধ উৎপাদন করব এবং এই দুধ পাস্তোরাইজ করে আমরা দেশের শিশু খাদ্য হিসেবে আমরা যোগান দিতে দেওয়ার জন্য আমাদের লক্ষ্য নিয়ে কাজ করছি। গাভীর মুখে কাঁচা ঘাস, দুধ দিয়ে যাবে 12 মাস, এই প্রবাদ অনুযায়ী পতিত জমিতে উন্নত জাতের কাঁচা ঘাস আবাদ করছে এই নাহার ডেইরি। আমাদের দেশের একটি প্রবাদ আছে, ভাতে মাছে বাঙালি। শুধু মাছে ভাতে বাঙালি নয়, সাথে দুধে ভাতে বাঙালি প্রবাদটি প্রতিষ্ঠিত করার জন্য দেশীয় গাভীর সাথে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের উন্নত বীজ বা সিমেনের মাধ্যমে জাত উন্নয়ন করে দেশের জনগণের জন্য প্রবাদটি প্রতিষ্ঠিত করতে চায় এই নাহার ডেইরি ফার্ম। প্রতি বছর 300টির মতো নতুন বাছুর উৎপাদন করছে এই নাহার ডেইরি খামারটি।